সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি শিশুদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের সুনাগরিক হতে হবে শনিবার সাতাশ জানুয়ারি চাঁদপুর সরকারি শিশু পরিবার ও বাঘশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি চাঁদপুর বাবুরহাট সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি শিশুদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর জীবনী অনুসরণ করলে সত্যিকারের মানুষ হওয়া সম্ভব তাই তোমরা তার লেখা পড়বে তার জীবন সম্পর্কে ধারণা নিয়ে সুন্দর জীবন করবে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রাশিদুল ইসলাম চৌধুরীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় এ সময় অনুষ্ঠানে শিশু পরিবারের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক চর্চা কসরত করেন অনুষ্ঠান শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এবং পুরস্কার বিতরণ করা হয় তাদের মাঝে এ সময় পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান